মিড ডে মিল নিতে এসে বহু অভিভাবক বলছিলেন, আর তো গরম নেই স্যার, স্কুল খুলে দিন না। কেউ বলছিলেন, কিছুই তো পড়া হচ্ছে না স্যার। কেউ বলছিলেন, পরীক্ষাটা তো নিয়ে নিতে পারতেন স্যার, কি করে বোঝাই, পারতাম অনেক কিছুই, সেসব ভেবেই তো স্কুলে চাকরিতে এসেছিলাম, কিন্তু পারছি কই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি অশিক্ষার অন্ধকারে ডুবে যাচ্ছে ভবিষ্যৎ, কিন্তু কিছুই করতে পারা যাচ্ছে না। লোকে হাসছে, বসে বসে মাইনে পাওয়ায় অভিযুক্ত সামাজিক অপরাধীর দল, সমাজ হেসেই চলেছে, টিচারদের দেখে হাসছিল, এখন হাসছে উচ্চ মাধ্যমিকে ফেল করা স্টুডেন্টদের দেখে। কেউ বলছে, আমার মেয়ে ইংরেজিতে মেসেজ করতে পারে, সে কেন ইংরেজিতে ফেল করবে। কেউ আমব্রেলা বানান করতে পারছে না, দাবি করছে ইংরেজিতে পাস করানোর, আর তাই দেখে হেসে গড়াগড়ি যাচ্ছি আমরা, আসলে ঘুঁটে পড়ে গোবর হাসে। কেউ দুর্নীতি করে চাকরি পাওয়া টিচারদের দুর্দশা দেখে হাসছে, কেউ দুয়ারে মদের সাপ্লাই বা মদ বিক্রিতে রেকর্ড দেখে হাসছে, সবাই হাসছি, বোকার হাসি, অবদের হাসি, আসলে বাস্তবটা বুঝতে পারছি না, নাকি বুঝতে চাইছি না। শিক্ষাহীন, আদর্শহীন, চেষ্টাহীন একটা জাতি যারা সারা ভারতের হাসির খোরাক হতে চলেছে। কিছুটা দূরে পাশের রাজ্যের ঝাড়খণ্ড বা উড়িষ্যা স্কুল চলছে, আর বাংলায় গরমের ছুটি, কমপ্ল্যান খাওয়া বাচ্চার মতো লম্বাই হয়ে চলেছে। তারা হাসছে আমাদের হাল দেখে, ফেল করা মেয়েগুলো আমব্রেলা বানান করতে পারছে না দেখে আমরা হাসছি, যখন ইংরেজিতে 90 পাওয়া ছাত্র আমব্রেলা বানান করতে পারবে না, তখন সেটা দেখে সারা দেশ হাসবে, যেমন হাসতো লালুর ফার্স্ট হওয়া মেয়ের দিল্লিতে গিয়ে শূন্য পাওয়া দেখে, পাঞ্জাবের নেশা করা প্রজন্মকে নিয়ে উড়তা পাঞ্জাব সিনেমার মতো, মদে রেকর্ড করা বাঙালিকে নিয়ে ডুবতা বাঙ্গাল সিনেমা হবে, যখন দেখবে এখানে 5 পাস করে টিচার হয়, আবার হাসবে সারা দেশ। গরম একটা অজুহাত, করোনা একটা অজুহাত, এটা হয় বুঝছি না, না হলে বুঝেও চুপ করে থাকছি, বাস্তবে হয়ে উঠেছি শিক্ষাহীন একটা ভিক্ষা আর গলাবাজি সর্বস্ব একটা জাতি, পিছিয়ে পড়ছি ক্রমশ, নিশ্চুপে পিছিয়ে থাকাকে মান্যতা দিচ্ছি, আমাদের নীরবতা উদাসীনতা শাসককে সাহস দিচ্ছে, আমাদের নিয়ে যাচ্ছে তাই করার। আজও যদি সরব না হই, বাইরের কেউ না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধিক্কার দেবে আমাদের 2 টাকা কিলোয় নিজেদের বিকিয়ে দেবার জন্য। তীব্র গরম বাইরে, নিজেদের চেতনাকে একটু উত্তপ্ত করুন, বলুন এই ছুটি চাই না, অমেরুদণ্ডীদের রক্ত শীতল হয়,